হ্যালো গাইজ, আজ আমি হিউম্যান দ্য হিউম্যান সেন্টিপেড ফাইনাল সিকোয়েন্স বাংলা এক্সপ্লেন করব। জর্জ এইচ ডব্লিউ দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বুশ স্টেট প্রিজনে উইলিয়াম বেল বস একজন সিগার ধূমপানকারী অহংকারী বর্ণবাদী সাইকোপ্যাথিক ওয়ার্ডেন তার হিসাবরক্ষক ডুইট বাটলারের সাথে দ্য হিউম্যান সেন্টিপেড টু এর সিকোয়েন্সের সমাপ্তি দেখছেন। ডোয়াইট কারাগারে ভয়ঙ্কর ধারণ এবং সহিংসতার হার ঠিক করার জন্য তার একটি উজ্জ্বল ধারণা এর পিচ ব্যাখ্যা করছেন, কিন্তু তিনি একটি ফোন কল দ্বারা বাধাপ্রাপ্ত হন। ওয়ার্ডে অফিসে ফিরে বিল একটি রহস্যজন্ময় প্যাকেজ পায়, যেটিতে বিশেষভাবে আমদানি করা শুকনো আফ্রিকান ভাঙ্গাসকুরের একটি ব্যায়াম রয়েছে যা সে শক্তির জন্য খায়। কিছু খাওয়ার পর তিনি একজন বন্দির কাছ থেকে হুমকিমূলক প্র্যাঙ্ক ফোন কল পান। বেল ওয়াটার বোর্ড তাকে 3 বালতি ফুটন্ত পানি দিয়ে ভয়ঙ্করভাবে বিকৃত করে। গভর্নর হিউজ এর পরপরই আসেন বিল এবং ডোয়াইটকে সহিংসতা বন্ধ করার নির্দেশ দেন এবং প্রতিশ্রুতি দেন যে তাদের উভয়কে অন্যথায় বরখাস্ত করা হবে। ক্রোধ এবং প্রতিশোধে বিল বন্দীদের একটি গণ কনস্ট্রাকশন করার আদেশ দেয় এবং একজন বন্দীকে নিজেই নির্বাসন দেয়। তারপর শক্তির খাবার এর জন্য অগ্নকোষকে রান্না করে খায়। অবশেষে ডোয়াইট তার ধারণা বিলের কাছে তুলে ধরতে সক্ষম হন, যেখানে তিনি পরামর্শ দেন যে সমস্ত বন্দীদের মুখ থেকে মলদ্বারে একত্রিত করা হয় একটি বিশাল মানব সেন্টিপেড গঠন করে, যা অপরাধের জীবন বিবেচনা করে যে কাউকে বাধা দেবে। বিল সন্দেহবাদী এবং ধারণা বিরোধী। বিল তখন বন্দীদের দ্বারা আক্রান্ত হওয়া এসব এবং যে বন্দীদেরকে নির্বাসন দিয়েছেন তার দ্বারা কিডনিকে ধর্ষণ করা সম্পর্কে একটি দুঃস্বপ্ন দেখে। এরপর বিল নিজেই পরিচালক টম সিক্সকে জেলে ডেকে পাঠায়। বিলকে আশ্বস্ত করা হয়েছে যে চলচ্চিত্রে 100% চিকিৎসাগতভাবে সঠিক। 6 কারাগারে তার সেন্টিপেড ধারণা ব্যবহার করার অনুমতি দেয়, তবে শর্ত থাকে যে তাকে অপারেশনটি দেখার অনুমতি দেওয়া হয়। প্রথম দুটি চলচ্চিত্র তারপর বন্দীদের তাদের ভবিষ্যতের প্রদর্শন হিসাবে দেখানো হয়। এটি একটি দাঙ্গা সৃষ্টি করে যা বন্দীদের বিল এবং ডোয়াইট অর্ডার অফিসে তাড়া করতে দেয়, যেখানে তারা তার সহকারী ডেইজিকে অচেতন করে মারধর করে। বিল তারপর প্রতিটি কক্ষের চারপাশে এসে যায় এবং প্রতিটি বন্দীকে চয়কোনার দিয়ে গুলি করে তাদের অপারেশনের জন্য প্রস্তুত করে। অসামঞ্জস্যপূর্ণ বন্দী যেমন একজন স্টোমা সহ একজন প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করা হয়। তারা কোনস ডিজিতে আক্রান্ত একজন বন্দীকেও খুঁজে পান যিনি মারাত্মক ডায়রিয়ায় ভুগছেন। যে ব্যক্তি তাকে স্বপ্নে ধর্ষণ করেছেন বিল তাকে অতিরিক্ত শাস্তি হিসাবে তার সাথে সংযুক্ত করার আদেশ দেয়। ডেইজিকে কোমায় থাকার কথা প্রকাশ করা হয় যেখানে তাকে বিল দ্বারা ধর্ষণ করা হয়। 6 জন কারাগারে ফিরে আসেন যেখানে তিনি বিল এবং ডুইটের সাথে দেখা করেন। কোষগুলি ঘুরে দেখার পর তিনি তারা আবিষ্কার করে যে একটি মানসিকভাবে অস্থির বন্দী তার নিজের মল খেয়ে সেন্টিপিডে সেলাই করতে চায়। জবাবে বিল বন্দীকে গুলি করে হত্যা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকদিনের একটি বিশেষ প্রকল্পের জন্য টুকরো টুকরো করা হয়। সেন্টিপেড সমাপ্তি করে গভর্নর হিউজ যা দেখেন তাতে বিরক্ত হন। সেন্টিপেড ছাড়াও একটি মানব শুয়োপোকা যেখানে ভুক্তভোগীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বন্দীদের জন্য তৈরি করা হয়েছে। এটিও প্রকাশিত হয়েছে যে ডেইজি ভুলবশত সেন্টিপিডের সেলাই করা হয়েছে। হিউজ কারাগার ছেড়ে চলে যায়। ডোয়াইট এবং বিলকে বলে যে তাদের মৃত্যুদণ্ড পাওয়া উচিত। হিউজ তারপরে তাদের হঠাৎ হৃদয় পরিবর্তনের সাথে কারাগারে ফিরে আসেন। এই বিলে যে সেন্টিপিড শাস্তি আমেরিকার ঠিক যা প্রয়োজন। ডোয়াইট এবং বিল তাদের সাফল্য উদযাপনের মাধ্যমে চলচ্চিত্রটি শেষ হয়। ধারণার জন্য ক্রেডিট নেওয়ার চেষ্টা করার জন্য ডোয়াইটকে গুলি করে হত্যা করা হয়। শেষ দৃশ্যটি হল দ্য স্টার স্পাঙ্কড ব্যানার বাজানোর সময় বিলের সেন্টিপেড উপেক্ষা করে আনন্দের চিৎকার করছে। সো গাইজ, মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।